তো আজকে আমরা কেএমসির যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা সিভিলের হয়ে গেছে তার পার্ট টু নিয়ে আলোচনা করব। তো আমি পার্ট ওয়ানে কিছুগুলো কোশ্চেন তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম, সব কোশ্চেনগুলো মেমোরি বেসড ছিল। তো আমার কাছে আর যে বাকি কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর বেসিসে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই তোমরা নিজে কমেন্ট করতে পারো। আর এই কোশ্চেনগুলো পুরোটাই মেমোরি বেসড কোশ্চেন। আর এরম টাইপের ভিডিও যদি তোমরা আগেও ভবিষ্যতে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটাকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করবে। আর আমি আশা করব তোমাদের তরফ থেকে একটা লাইক তোমরা অবশ্যই এই ভিডিওটাকে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আজকের যে ভিডিওটা আমরা শুরু করব, আজকে আমরা 22 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করব। আমরা নেক্সট দিন 21টা কোশ্চেন বা 20টা কোশ্চেন আমরা ডিসকাস করেছিলাম, তাহলে এখান থেকে আমি শুরু করছি। তাহলে আমাদের আজকে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, দ্য ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ কনস্টিটিউয়েন্টস প্রেজেন্স ইন গুড ব্রিক। তাহলে কোশ্চেনটা কী বলেছে প্রথমে আগে বুঝে নিই। বলেছে কোন কনস্টিটিউয়েন্টসরা, মানে কোন পরিমাণটা আমাদের ভালো ব্রিকের জন্যে সব থেকে বেশি পরিমাণে থাকে। তাহলে আমরা জানি সিলিকা, অ্যালুমিনা, লাইমস্টোন এসব আমাদের থাকে ব্রিকের মধ্যে, অ্যালুমিনা। তো আমরা এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে সিলিকা। আর এই সিলিকার জন্য এই দেখো অ্যান্সারগুলো দিয়েছে, অ্যালুমিনা, সিলিকা, লাইম অ্যান্ড আয়রন অক্সাইড। তো আমাদের এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে এটা অপশান বি, সিলিকা হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। এইখানে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কী করেছো জানি না। তো এখানে এই প্রথম আমি এরকম টাইপের কোনো রক দেখেছি, এই রকটা আমার খুব একটা কমন বলে মনে হয়নি। তো এই ধরনের কোশ্চেন এবারে করা শুরু করেছে কেএমসি। তো তোমরা একটু ভালো করে টেক্সট বুকগুলো কিন্তু ফলো করবে। আমার মনে হয় না কোনো রকম এমসিকিউ পড়ে বা শুধুমাত্র ইউ কিছু করে আমাদের মনে হয় না কোনো পরীক্ষা কোয়ালিফাই করা সম্ভব হবে আস্তে আস্তে যা প্যাটার্নের দিকে কেএমসি বলো পিএসসি বলো যাচ্ছে। তো তোমাদেরকে একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক কিন্তু কন্টিনিউয়াসলি ফলো করতে হবে পরীক্ষাগুলো ক্লিয়ার করার জন্য। তো এই খুডাপ্পা ইজ ইগনিয়াস সেডিমেন্টারি রক, মেটামরফিক রক অ্যান্ড আর্টিফিশিয়াল রক। তো এখানে আমি এটা নেট থেকে আমি সার্চ করে দেখেছি, এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে সেডিমেন্টারি রক। ঠিক আছে, এটা আমি নিজেও জানতাম না। তো এটার অ্যান্সার হয়ে যাবে সেডিমেন্টারি রক। তো যারা যারা সেডিমেন্টারি করেছো তাদের অ্যান্সারটা ঠিক থাকবে, এটা অপশান বি হয়ে যাবে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলেছে, দ্য টেম্পোরারি স্ট্রাকচার সাপোর্ট দ্য ইউজ অফ সাপোর্ট বিল্ডিং। তাহলে এটা বলতে চেয়েছে, এই কোশ্চেনটা পুরোপুরি আমি যেটা পেয়েছিলাম লিখেছি তো এটা আমি বলে দিচ্ছি কোশ্চেনটা কী ছিল। এটা ছিল যে একটা টেম্পোরারি স্ট্রাকচার যেটা আমাদের বিল্ডিংয়ের সাইডগুলোকে সাপোর্ট দিয়ে রাখে তাকে কী বলা হয়। তো এখানে অপশান দিয়েছে আন্ডারপ্রিনিং, সোরিং, স্কাফোল্ডিং আর স্ক্যাফোল্ডিং আর হচ্ছে সোরিং। তো আমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হবে সোরিং। সোরিং হচ্ছে সেই সমস্ত সাপোর্ট যেগুলো আমাদের টেম্পোরারি স্ট্রাকচারকে আমরা কন্ট্রোলে রাখার জন্য দিয়ে থাকি, আবার দরকার সময় সেটাকে আমরা সরিয়েও নিতে পারি। আন্ডারপিনিং কি, যদি কোনো হাইড্রোলিক জ্যাক লাগিয়ে আমরা কোনো বিল্ডিংয়ের বেস থেকে নিচে থেকে উপর দিয়ে কোনো বিল্ডিংয়ে উঠিয়ে রাখি তখন সেটাকে বলা হয় আন্ডারপিনিং, যেটা গ্রাউন্ডের নিচে সাপোর্ট থাকে। স্ক্যাফহোল্ডিং তোমরা জানোই কি, আমাদের যে ফ্রেমওয়ার্কটা হয় যেটার উপরে দাঁড়িয়ে আমরা কাজ করি সেটাকে বলা হয় স্ক্যাফহোল্ডিং। ঠিক আছে, আর এরপরে তাহলে অপশান ডি আমাদের যারা যারা করেছো তাহলে অপশান ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। এই কোশ্চেন আমার কাছে প্রপারলি ছিল না তাই আমি যতটা পেয়েছি লিখেছি। কি বলেছে, দ্য ল্যাপিং অফ লংগিটিউডনাল বার আরসিসি কলম শ্যাল বি। তো ল্যাপিং করা হয় লংগিটিউডনাল বারে কোথায় ওটা কোশ্চেনটা বলে সেটাই। তো এটা হবে অ্যাট দ্য মিড হাইট অফ দ্য কলম। বাকি অপশানগুলো আমি জানি না কি ছিল। তো মোটামুটি এটা যদি অ্যান্সার অপশানে তোমাদের ছিল অ্যাট দ্য মিড হাইট অফ দ্য কলম তাহলে এই অ্যান্সারটা এর হয়ে যাবে। তো আশা করবো তোমরা এই কোশ্চেনের অ্যান্সার এটাই করেছো। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট কী বলেছে, দ্য নমিনাল থিকনেস অফ মোটর দ্য জিঙ্ক অফ দ্য ব্রিক ওয়ার্ক। তার নমিনাল যে থিকনেসটা হবে মোটরের তাহলে ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে সেটা আমাদের কত হয়, সেটা হয় আমাদের 8 to 10 mm। তো এখানে যা অপশানটা আমি পেয়েছি সেই অপশানের অনুসারে আমার
10 mm যারা করেছে অপশন বি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু একটু কনফিউজিং কোশ্চেন, এটা তোমরা নেটে একটু দেখে নিতে পারো। এটা 10 to আমাদের 8 mm পর্যন্ত আমরা করে থাকি, তাহলে অপশন বিটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য স্ট্রেংথ অফ কংক্রিট ইনক্রিজড উইথ, তাহলে স্ট্রেংথটা আমাদের কংক্রিটে কী করে ইনক্রিজ করবে। অপশন দিয়েছে ইনক্রিজ ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ালে, না বি দিয়েছে ইনক্রিজ ফাইননেস অফ সিমেন্ট হতে পারে, অপশন সি দিয়েছে ডিক্রিজিং ইন কিউরিং, না অপশন ডি দিয়েছে ডিক্রিজিং ইন সাইজ অফ অ্যাগ্রিগেট, এটাও হতে পারে না। তাহলে অপশন বি আমরা জানি, যদি আমাদের সিমেন্টের মধ্যে ফাইন পার্টিকেলসের পরিমাণ আমরা বাড়িয়ে দিই তাহলে সেখানে আমাদের স্ট্রেংথটা কিন্তু সিমেন্টের বেড়ে যায়। তাহলে আমাদের অপশন বি অ্যান্সারটা আমার কারেক্ট হয়ে যাবে, যা অ্যান্সার যা কোশ্চেনটা আমার কাছে এসছে তার অনুসারে। এবার আমরা দেখে নিই, এই কোশ্চেনগুলো কিন্তু প্রথম আমি দেখেছি, এগুলো কিন্তু আগে কখনোই আসেনি, এগুলো কোভিড-19 থেকে প্যান্ডামিক থেকে কিছু দিয়েছে। তো এই কোশ্চেনগুলোও কিন্তু পুরোপুরি ডাউটেবল কোশ্চেন, তো এগুলো তোমরা আমাকে কমেন্ট করে নিচে অবশ্যই জানিও এগুলোর অ্যান্সার তোমরা কী করেছো। তো কোভিড-19 যে প্যান্ডামিকটা হয়েছে, সেই কোভিড-19 প্যান্ডামিকটা আমাদের কী ধরনের প্যান্ডামিক সেটা জানাতে বলেছে। তো এটা ন্যাচারাল ডিজাস্টার না মাইনর ন্যাচারাল ডিজাস্টার, মেজর ন্যাচারাল ডিজাস্টার না আমাদের ম্যানমেড ডিজাস্টার? তো আমার যেটা মনে হয়েছে এটা অপশন সি অ্যাকুরেট অ্যান্সার হতে পারে, আবার অনেকের অপশন এও হতে পারে মনে। তো আমি অনেক নেটে সার্চ করে দেখেছি কোশ্চেনটা, তো এক্ষেত্রে আমার মনে হয়েছে অপশন সিটা অ্যাকুরেট হতে পারে। তো তোমরা কী করেছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তারপরে নেক্সট কোশ্চেন আমি দেখে নিচ্ছি, দ্য কালার অফ সিভেজ, দ্য সিভেজের কালার কী হতে পারে। এটাও খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এটা ইয়েলো হতে পারে, গ্রে হতে পারে, ব্ল্যাক হতে পারে, না ব্রাউন হতে পারে। তো অ্যাকচুয়াল যে সিভেজের কালারটা হয়, ফ্রেশ সিভেজ যদি হয় তাহলে তার কালারটা হয় গ্রে। আর এখানে যদি আমার কোনো কিছু মেনশন করা নেই তাহলে আমি ধরে নিচ্ছি এই কালারটা আমার টোটালি যে সিভেজটা আমার ডিসপোজাল হবে, তারপরে যেটা তৈরি হবে সেটা আমি ধরে নিচ্ছি, তাহলে সেই পারমানেন্ট যে সিভেজটা সেটার কালার হয়ে যায় অবভিয়াসলি ব্ল্যাক। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি, আশা করি তোমরা সবাই করে থাকবে এটা। এবারে করেছে কি, নেক্সট কোশ্চেন বলেছে ফ্লাই অ্যাশ ইউজড ফর, তাহলে ফ্লাই অ্যাশটা আমরা কখন ইউজ করি। অপশানে দিয়েছে রিপ্লেসমেন্ট অফ সিমেন্ট, অ্যাডমিক্সচার অ্যাজ ফাইন অ্যাগ্রিগেট অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ। তো এখানে আমরা ফ্লাই অ্যাশটা যে মেন কারণে ইউজ করে থাকি সেটা হচ্ছে সিমেন্টটাকে রিপ্লেস করার জন্য, মানে সিমেন্টের কোয়ান্টিটিটা কম লাগানোর জন্য আমরা ফ্লাই অ্যাশ ইউজ করি। তাহলে আমার কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে রিপ্লেসমেন্ট অফ সিমেন্ট, তাহলে অপশন এ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আশা করি তোমরা সবাই করে থাকবে। নেক্সট কোশ্চেনটা বলেছে তারজাগিজ বিয়ারিং ক্যাপাসিটি ডিপেন্ডস অন, এই কোশ্চেনটা প্রচণ্ড কমন কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাক্সিমাম পরীক্ষাতে এসে থাকে। তো তারজাগিজ বিয়ারিং ক্যাপাসিটি ডিপেন্ডস অন অনলি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। তো আমরা সবাই জানি যে ফাই অ্যাঙ্গেলটা হয় তার উপরে শুধুমাত্র ডিপেন্ড করে, তাহলে অপশন বি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলো কিন্তু আমার হবে না। এরপরে আমার কোশ্চেন কী বলেছে, দ্য সাডেনলি অ্যাপ্লাইড লোড বাই গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, দ্য সাডেনলি অ্যাপ্লাইড লোডের সঙ্গে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডের রেশিওটা কত হয় সেটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে সাডেনলি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে আমি জানি সাডেনলি যা ভ্যালুটা গ্র্যাজুয়ালি যা ভ্যালু হয় তার দুগুণ বেশি হয় আমার সাডেনলির জন্য, তাহলে সাডেনলির জন্য যদি দুই গুণ বেশি হয় তাহলে 2/1, তার মানে অপশানটা আমার অবভিয়াসলি 2 হয়ে যাবে, তাহলে অপশান সি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এটা আশা করি তোমরা সবাই করে থাকবে, এই কোশ্চেনটা সোজা কোশ্চেন। এরপরে নেক্সট কোশ্চেন বলেছে দ্য অপটিমিস্টিক টাইম দিয়ে দিয়েছে 3 days, মোস্ট লাইকলি টাইম দিয়েছে 12 days, অ্যান্ড পেসিমিস্টিক টাইম দিয়েছে 21 days। তোমাকে বলেছে কি দ্য এক্সপেক্টেড টাইমটা বের করো, তাহলে আমরা সবাই জানি যে এক্সপেক্টেড টাইমটা হয় ফর্মুলাটা হয় সেটা হচ্ছে T0 + 4Tm + Tp/6, তাহলে এখান থেকে যদি আমি 3 + 4×12 + 21/6 করি তাহলে আমার এক্সপেক্টেড টাইমটা বেরিয়ে আসবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি 12 days। তোমরা করে দেখে নিও, তোমাদের আশা করি কোশ্চেনের অ্যান্সার এটাই এসছে। এবার নেক্সট হচ্ছে কোশ্চেনে কী বলেছে, বলেছে দ্য এক্সপেক্টেড ডিউরেশন প্রজেক্ট ইজ এত ডেজ, তার একটা প্রজেক্ট ছিল তার এক্সপেক্টেড প্রজেক্টের ডিউরেশনটা ধরে নিচ্ছে 36 days, অ্যান্ড টেনজেন্ট ডিউরেশনস অফ এ প্রজেক্ট ইজ 30
সিক্স ডে, দুটো সেমি ডেতে হয়ে গেছে, তাহলে দা কী বলেছে, দ্য প্রবাবিলিটি অফ কমপ্লিশেন্স অফ দ্য প্রজেক্ট উইদিন দ্য ডিউরেশন, তাহলে আমার যদি ডেটাও কমপ্লিট হয়ে যায়, এটাও যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে অবভিয়াসলি আমার পুরো কাজটাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে টাইমের আগে, তাহলে আমরা বলতে পারি সেটা আমার 100%ই আমার প্রবাবিলিটি আছে, তার জন্য অপশান বি অ্যান্সারটা আমার কারেক্ট হয়ে যাবে। এবার বলেছে ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, তাহলে অপশানে যেটা দিয়েছে আমাকে, এখানে অপশানে দিয়েছে অ্যাগ্রিগেট, অপশানে দিয়েছে অ্যাগ্রিগেট সিমেন্ট রেশিও, অপশান বি দিয়েছে টাইম অফ ট্রানজিট, অপশান সি দিয়েছে গ্রেডিং অফ অ্যাগ্রিগেট অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ। এই কোশ্চেনটাও একটু কিন্তু ডাউটফুল তোমাদের, কোশ্চেনটা তোমরা একটু কনফিউজিং কোশ্চেন, এটাও তোমরা কিন্তু একটু আমাকে কমেন্ট করে জানিও। তো আমার যেটা মনে হয়েছে অপশান সি হতে পারে এটা, গ্রেডিং অফ অ্যাগ্রিগেট, কিন্তু গ্রেডিং করলে আমরা অ্যাগ্রিগেটের ওয়ার্কেবিলিটিটাকে ইনক্রিজ করতে পারি, ঠিক আছে। আবার কিন্তু এটা অ্যাগ্রিগেট যেটা আমাদের হয় সেটা আমাদের কিন্তু ওয়ার্কেবিলিটির উপর ডিপেন্ডেবল, তাই জন্য গ্রেডিং অফ অ্যাগ্রিগেটটা আমি করেছি অপশান সি। তোমরা কী করেছো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি, বলেছে একটা ক্যান্টিলিভার বিম অফ এ টু ইকুয়াল স্প্যান অফ দ্য ক্যারিং ইউডিএল দ্য লেন্থ অফ সাপোর্ট রিয়াকশনস অ্যাট দ্য মিড সাপোর্ট, তাহলে বলেছে দুটো একটা ক্যান্টিলিভার বিম আছে দুটো ইকুয়াল স্প্যানে, ঠিক আছে, ইউডিএল লাগানো আছে, তাহলে ওর সাপোর্টে মিড স্প্যানে কত তার লোডটা আসবে, তা সেটা আমাকে বের করতে বলেছে। সেটা আমরা সবাই জানি যদি আমরা ক্যালকুলেশন করি একটা ক্যান্টিলিভারের ক্ষেত্রে, তাহলে তার ভ্যালুটা বেরিয়ে আসবে মিড স্প্যানে 5/8 ডাব্লিউ ইন্টু এল, তাহলে অপশান এটা আমার কিন্তু কারেক্ট হয়ে যাবে, এটা তোমরা করে দেখে নিও। নেক্সট অপশান কোশ্চেনে কী বলেছে, ফর এ ফিক্সড বিম দ্য লেন্থ অফ, লেন্থ বলেছে 1 সেন্টিমিটার ক্যারিং ইউডিএল অফ ডাব্লু পার ইউনিট লেন্থ দ্য ডিজাইন অফ পয়েন্ট অফ কন্ট্রাফ্যাকচার, তাহলে ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্যাকচারটা কত, এটা ফিক্সড বিমের ক্ষেত্রে যদি 1 সেন্টিমিটার একটা ইউডিএল আমরা লোড লাগিয়ে দিই ইউনিফর্ম লেন্থের উপরে, তাহলে তার উপরে একটা কত পরিমাণ আমার ডিস্টেন্স থেকে, সেন্টার থেকে আমার ডিস্টেন্স থেকে কতটা আমার ক্যান্টিলিভারের পয়েন্ট লোডটা আমাদের কন্ট্রাফ্যাকচারটা আসবে সেটা আমাকে বের করতে বলেছে। সেটা কিন্তু ক্যালকুলেশন করে যদি আমি দেখে নিই, তাহলে মোটামুটি এই ভ্যালুটা আমার 0.2121-এর কাছাকাছি আসবে, তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও, অপশান সিটা কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট কোশ্চেনটা আমার বলেছে মিটিগেশনস অফ দ্য COVID-19 ম্যানেজমেন্ট, তাহলে এখানে এই কোশ্চেনটা কিন্তু আবার একটা তোমার COVID-19 থেকে দিয়েছে, তো এই কোশ্চেনগুলো কিন্তু পুরোপুরি আমাদের মেমোরি বেসড কোশ্চেন, তো এই কোশ্চেনের অ্যান্সার আমার মনে হয়েছে অপশান এ করা যেতে পারে। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কি এর কোশ্চেনের অ্যান্সার কী হতে পারে, আমার মনে হচ্ছে এটা অপশান এ হবে। নেক্সট কোশ্চেন আমি দেখে নেব, বলেছে এ সিম্পলি সাপোর্টেড বিম অফ এ স্প্যান 2 মিটার অ্যান্ড ইউডিএল 1 মিটার পার লেন্থ দ্য স্লোপ অফ বিম, তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমাদের আগে আমি পেয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম পুরো কোশ্চেনটা পাইনি, তো এই কোশ্চেন আমি পেয়েছি নেক্সট, তাই জন্য আমি লিখেছি দিয়েছি তোমাদের, এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে 1/3 EI, তোমরা কিন্তু এটা করতে পারবে, তাহলে অপশান এ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলেছে দ্য গ্র্যাজুয়েশন অফ ইন প্রিজমেটিক কম্পাস, তাহলে কম্পাসের কন্ডিশনসটা কি, রান ক্লকওয়াইজ হ্যাভিং 0° অ্যাট সাউথ, রান ক্লকওয়াইজ হ্যাভিং 0° অ্যাট নর্থ, রান অ্যান্টি ক্লকওয়াইজ উইথ 0° অ্যাট সাউথ, না রান অ্যান্টি ক্লকওয়াইজ হ্যাভিং 0° অ্যাট নর্থ, তাহলে কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমার হয়ে যাবে অপশান এ, রান ক্লকওয়াইজ হ্যাভিং 0° অ্যাট সাউথ, এটা তোমরা আশা করি অপশান এ সবাই করে থাকবে। নেক্সট কোশ্চেনটা আমার বলেছে কি কি লাইম মোটরস আর জেনারেলি মেড উইথ, তাহলে লাইম মোটরসটা কখন আমরা তৈরি করি, এটা হচ্ছে হাইড্রোলিক লাইমের ক্ষেত্রে আমরা তৈরি করে থাকি, অপশান সি আমার এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে, যদি ভিডিওটাতে কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও কোশ্চেন সাথে কত নাম্বার কোশ্চেন এবং তার অ্যান্সার কী হতে পারে, আমি অবশ্যই সেটাকে আবার ঘুরে দেখব। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে এরকম ভিডিও আবার পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, থ্যাংক ইউ।